নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শন বিষয়ে সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসি উত্তর সহ আলোচনা করবো আগের ভিডিওতে তোমাদের আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস ভূগোল দর্শন রাষ্ট্রবিজ্ঞান পুষ্টিবিজ্ঞান বিজ্ঞান ভূগোল বাংলা সমস্ত বিষয়ে আমরা অধ্যায় ভিত্তিক এমসিকোর প্রশ্ন ও তার উত্তর দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে দেখো এক নম্বর প্রশ্ন আছে অনুমান প্রমাণ কোন জ্ঞানের উপর নির্ভরশীল উত্তরটি হবে প্রত্যক্ষ দুই দ্যাগের প্রশ্ন দেখো অনুমান এক প্রকার মানসিক প্রক্রিয়া তিন দায়গের প্রশ্ন দেখো অনুমিতি হলো পরোক্ষ জ্ঞান যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে চার দাগের প্রশ্ন দেখো অনুমানের সাহায্য আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যর দিকে যাই পাঁচ দাগের প্রশ্ন দেখো অনুমিতি শব্দের আক্ষরিক অর্থ কি উত্তরটি হবে পশ্চাৎবর্তী জ্ঞান ছয় দাগের প্রশ্ন দেখো ন্যায় মতে অনুমতি হলো ব্যাপ্তি জ্ঞান পরবর্তী প্রশ্ন দেখো সাত দাগের তাদের মতে পরামর্শ জ্ঞান অনুমিতির করণ উত্তরটা হবে প্রাচীন ন্যায় আট দাগের প্রশ্ন দেখো ন্যায় মতে অনুমানের কয়টি পদ থাকে উত্তরটি হবে তিনটি নয় দাগের প্রশ্ন দেখো সাধ্যের সংশয় থাকে যে পদার্থের উত্তরটি হবে পক্ষ পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের আগের ভিডিওতে আমরা দর্শন বিষয়ে আগের অধ্যায় আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে দশ দাগের প্রশ্ন দেখো পক্ষ তার আশ্রয় হলে উত্তরটি হবে পক্ষ এগারো দাগের প্রশ্ন দেখো যে পদার্থকে অনুমান করা হয় তাকে কি বলে উত্তরটি হবে সাধ্য প্রশ্ন দেখো যাকে প্রমাণ করা হয় উত্তরটি হবে সাধ্য পরবর্তী প্রশ্ন দেখো তেরো দাগের সাধ্য বলে উত্তরটি হবে যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় চোদ্দ দাগের প্রশ্ন দেখো যা অধিকরণ ছাড়া প্রমাণ করা যায় না উত্তরটি হবে সাধ্য পনেরো দাগের প্রশ্ন দেখো হেতুর অপর নাম কি উত্তরটি হবে লিঙ্গ পরবর্তী প্রশ্ন দেখো লিঙ্গের অপর নাম উত্তরটি হবে হেতু সতেরো দাগের প্রশ্ন দেখো হেতু কাকে বলে উত্তরটি হবে যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় আঠারো দাগের প্রশ্ন দেখো হেতু বলতে বোঝায় উত্তরটি হবে অনুমানের কারণকে বোঝায় পরবর্তী প্রশ্ন দেখো উনিশ দাগের ন্যায় মতে হেতুর পক্ষে অবস্থান হলো উত্তরটি হবে পক্ষ সত্য কুড়ি ধাগের প্রশ্ন দেখো পাকশালায় ধুম থাকে এটি হলো স্বপক্ষ সত্য একুশ দাগের প্রশ্ন দেখো ন্যায়মতে ব্যাপ্তি হলো এক প্রকারের জ্ঞান যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো বাইশ দাগের ন্যায় মতে ব্যাপ্তি হলো এক প্রকার উত্তরটি হবে সম্বন্ধ তেইশ দাগের প্রশ্ন দেখো ব্যাপক হলো উত্তরটি হবে সাধ্য চব্বিশ দাগের প্রশ্ন দেখো যার সাহায্য পক্ষে সাধ্যকে নিশ্চিত করা হয় উত্তরটি হবে ব্যাপ্তি তোমরা এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়ে পাঠ্যবই অবশ্যই খুঁটিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো পঁচিশ দাগের ন্যায় মতে ব্যাপ্তিকে কি উত্তরটি হবে হেতু বা সাধ্যের সাহচর্য সম্বন্ধ ছাব্বিশ দাগের প্রশ্ন দেখো ব্যাপ্তি নির্ণয়ের প্রথম স্তর উত্তরটি হবে অন্ময় সাতাশ দাগের প্রশ্ন দেখো ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার উত্তরটি হবে দুই প্রকার পরবর্তী প্রশ্ন দেখো আঠাশ দাগের ব্যাপ্তি নির্ণয়ের চতুর্থ স্তর হলো উত্তরটি হবে উপাধি নিরাশ উনত্রিশ প্রশ্ন দেখো নিরাশ কথার অর্থ হলে উত্তরটি হবে নিরপেক্ষ তিরিশ দাগের প্রশ্ন দেখো ব্যাপ্তি নির্ণয়ের পঞ্চম স্তর উত্তরটি হবে তর্ক পরবর্তী প্রশ্ন দেখো একত্রিশ দাগের ব্যাপ্তি নির্ণয়ের ষষ্ঠ স্তর হলো উত্তরটি হবে সামান্য লক্ষণ প্রত্যক্ষ বত্রিশ জায়গায় প্রশ্ন দেখো পরামর্শ একটি উত্তরটি হবে জটিল জ্ঞান তেত্রিশ জায়গায় প্রশ্ন দেখো পরামর্শ কথার অর্থ উত্তরটি হবে ব্যক্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান প্রশ্ন দেখো চৌত্রিশ জায়গার ব্যক্তি প্রতিষ্ঠার একটি উপায় হল উত্তরটি হবে তর্ক পঁয়ত্রিশ জায়গ দেখো ব্যক্তি প্রতিষ্ঠার শেষ তর কোনটি উত্তরটি হবে সামান্য লক্ষণ প্রত্যক্ষ ছত্রিশ দাগ দেখো পরামর্শকে কারা অনুমতির ভিত্তি বলেন উত্তরটি হবে প্রাচীন পরবর্তী প্রশ্ন দেখো যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে লেখা লিখে নিয়ে পড়বে আর অবশ্যই বইটি খুঁটিয়ে পড়বে সাঁড়ে জায়গার প্রশ্ন দেখো অনুমতি কয় প্রকার উত্তরটি হবে তিন প্রকার আটত্রিশ এক দেখো পরার্থ অনুমান উত্তরটি হবে বাচিক উনচল্লিশ জায়গ দেখো অনুমান কয় প্রকার উত্তরটি হবে তিন প্রকার পরবর্তী প্রশ্ন দেখো চল্লিশ বাক্যের দ্বারা প্রকাশ করা হয় যে পক্ষে সাধ্য আছে তাহলে মোট তোমাদের চল্লিশটি প্রশ্ন ও তার উত্তর আমরা দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই ভালো করে পড়বে অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে আর তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাসে ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন ভূগোল বাংলা সমস্ত বিষয়ে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা